এন্টারপ্রাইজ লেভেল অর্থাৎ অফিস আদালত, হোটেল, রেস্টুরেন্ট, এমনকি হোস্টেল, যেখানে প্রচুর পরিমাণের ওয়াইফাই ইউজার থাকে, সেসব জায়গাতে কনভিনিয়েন্ট ওয়েতে ওয়াইফাই ব্যবহার করার জন্য আপনাদেরকে আজকে আমি বিশেষ একটা ডিভাইসের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি। অ্যান্ড্রয়েড হোম ইউজাররা দৌড় দিয়েন না। হোম ইউজারদের মধ্যে যারা একটু বেশি এরিয়া কাভারে চাচ্ছেন, একটু ডেকোরেটিভ চিন্তা করেন এবং সৌন্দর্য পিপাসু, সেই সঙ্গে যাদের ডিভাইস এবং ইউজার সংখ্যাও নেহাইতি কম না, তাদের জন্য আজকের ভিডিওটা সমান ইম্পর্টেন্ট এবং ফুল অফ ইনফরমেশন। দিস ইজ কিউডি AP1300। এটা AC1200 স্ট্যান্ডার্ডের একটা ডুয়েল ব্যান্ডের এক্সেস পয়েন্ট। এর দাম 4700 টাকার মতো বা তার আশেপাশে। সো অ্যাজ এ ওয়াইফাই ডিভাইস এটা আসলে কতটা ডিজার্ভিং? এই এক্সেস পয়েন্টের সাথে একটা ট্রেডিশনাল রাউটারের আসলে পার্থক্যটা কোথায়? এই ধরনের ডিভাইস কোন মেথডে কাজ করে এবং কোন কোন জায়গায় আপনি আসলে এটা ব্যবহার করতে পারেন? আর কেনই বা আসলে বিভিন্ন অফিসে, হোটেলে, হোস্টেলে অথবা ইভেন বাসায় অনেকগুলো রাউটারের পরিবর্তে আমরা এই ধরনের এক্সেস পয়েন্টগুলোকে ব্যবহার করি? আজকের ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের অ্যান্সার পাবেন আপনি। আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম এবং আমার সাথে আছে কিউডি AP1300। আপনারা দেখছেন TSP মানে টোটাল সলিউশন প্লাস। ওকে, বক্স কন্টেন্ট হিসেবে থাকতেছে AP1300 এক্সেস পয়েন্ট, একটা স্টিলের মাউন্ট ব্র্যাকেট, কিছু স্ক্রু এবং একটা মাউন্টিং লেআউট বা ডায়াগ্রাম। একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকতেছে যেটা কিনা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের, আর কয়েকটা ম্যানুয়াল। নো RJ45 প্যাচ কর্ড। অ্যাকচুয়ালি যে সাইজের প্যাচ কর্ড দেওয়া থাকে বক্সের ভিতরে, সাধারণত ওই সাইজের প্যাচ কর্ডগুলো আসলে একদমই অকার্যকর এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে। কেন অকার্যকর একটু পরে আপনারা সেটা বুঝতে পারবেন। আর এই পাওয়ার অ্যাডাপ্টার ছাড়াও আপনারা চাইলে আরও দুইভাবে এটাকে পাওয়ার আপ করতে পারবেন। একটা হচ্ছে POE অ্যাডাপ্টার আর একটা হচ্ছে POE সুইচ। তবে কে কখন কোনভাবে এটাকে পাওয়ার আপ করবেন সেটা ডিপেন্ড করবে কে কখন কোনভাবে এটাকে চালাইতেছেন তার উপরে। এনিওয়ে, এই বিষয়টাতে আমি একটু পরে আসতেছি, তার আগে এই ডিভাইসটা সম্পর্কে আপনাদেরকে একটু বেসিক ধারণা দিয়ে দিই। সাধারণত ট্রেডিশনাল এক্সেস পয়েন্টগুলো দেখতে এরকম গোলগাল, চ্যাপটা, উল্টানো বাটির মতো হয়। হয়তো শেপটা একটু অন্যরকম হইতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে সেগুলো এরকমই থাকে। দেন কালারটাও দেখবেন ম্যাক্সিমাম টাইম সাদাই থাকে, কারণ এগুলোকে মূলত সিলিং মাউন্ট করা হয়। সুতরাং সিলিংয়ের সাথে মিল রেখেই আসলে এগুলোর রং এরকম সাদা রাখা হয়। ভাই, সিলিংয়ের কালার তো লালও হইতে পারে। তুই একটা কাজ কর, একটু বাইরে গিয়ে ওয়েট কর, কোথাও যাইস না, ঠিক আছে? আমি আয়েশা রেকর্ডিং শেষ করে তারপর তোর অ্যান্সার দিতেছি। এবং এগুলো দেখতে একটু চ্যাপটা ধরনের হয়, যেটা আসলে সিলিং থেকে যেন খুব বেশি নিচে ঝুলে না থাকে। আবার যদি আপনি এটাকে চাইলে দেওয়ালেও বসাইতে পারবেন। সো দেওয়ালে বসানোর পরে ডিভাইসটা যেন দেয়াল থেকে, মানে দেয়ালের লেভেল থেকে খুব বেশি বাইরে বেরিয়ে না আসে, তার জন্যই মূলত আসলে এই ডিভাইসগুলোকে এরকম চ্যাপটা আকৃতির রাখা হয়। ডিভাইসটার উপরে যে সারফেসটা আছে, অ্যাকচুয়ালি আপনি যখন এটা সিলিংয়ে মাউন্ট করবেন তখন এটা কিন্তু নিচের দিকে চলে আসবে, আর নিচের যে সাইডটা এটা কিন্তু উপরে চলে যাবে। যাই হোক, উপরে যে সারফেসটা এটা কিন্তু একদম প্লেন এবং ম্যাট ফিনিশিং। রাউন্ড করে যে খাজের মতো জায়গাটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা ব্রিদিং ভেন্ট, প্লাস এখানেই কোনো একটা জায়গায় আসলে একটা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে, আমরা এটা পরে দেখতেছি। আর উল্টা দিকে দেখেন, চারপাশ ঘুরিয়ে ব্রিদিং ভেন্ট দেওয়া আছে, মাঝখানের এই জায়গাটা হচ্ছে সিলিং মাউন্টিংয়ের জন্য। এখানে কিন্তু একটা ফ্রেমের মতো দেওয়া আছে, যেটা আসলে এক্সেস পয়েন্টের মূল বডিকে সিলিংয়ে থাকা ব্র্যাকেটটার সঙ্গে সংযুক্ত করবে। পাশের এই খাজের ভিতরে দেখেন গিগাবিট একটা ইথারনেট পোর্ট আছে, এটা অ্যাকচুয়ালি একটা POE পোর্ট। এবং তার পাশেই দেখেন একটা রিসেট বাটন এবং একটা পাওয়ার সকেট আছে ফর দ্য অ্যাডাপ্টার। বাইরে থেকে কোনো অ্যান্টিনা দেখা যাইতেছে না সত্য, বাট ইন্টারনালি এর মধ্যে কিন্তু চারটা অ্যান্টিনা আছে। এই যে দেখেন এই চারটা, সাইজে দেখতে একটু লম্বা, এই দুটা হচ্ছে 2.4 GHz-এর জন্য, আর একটু খাটো চ্যাপটা ধরনের এই দুটা হচ্ছে 5 GHz-এর জন্য। সো বুঝতে পারতেছেন যে ইন্টারনাল হলেও সার্কিটের সঙ্গে কিন্তু একদম ইনবিল্ট না, অনেকটা এক্সটার্নালের মতোই, জাস্ট বাইরের দিকে বাইর করা নাই, ভিতরের দিকে বসায় দিচ্ছে আর কি। সো রেঞ্জ, থ্রোপুট এবং স্পিডে সিগনিফিকেন্ট কিছু পার্থক্য দেখার সম্ভাবনা আছে, লেটস সি। আর যেহেতু এই এক্সেস পয়েন্টটা ডুয়েল ব্যান্ডের, সো এখান থেকে আপনারা দুইটা ফ্রিকোয়েন্সি পাবেন, একটা হচ্ছে 2.4 GHz, একটা হচ্ছে 5 GHz। যে ব্যান্ডউইথ পাবেন সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যে AC1200 রাউটারগুলোতে আমরা দেখি সেরকমই, অর্থাৎ 2.4 GHz-এ হচ্ছে 300 Mbps, আর 5 GHz-এ হচ্ছে 867 Mbps। এনিওয়ে, এই ডিভাইসটাকে এতদিন কিন্তু আমরা আমাদের অফিসের যে সিলিং আছে সেখানে ব্যবহার করছি, এবং সেট করার পরে বিষয়টা অনেকটা এরকম দাঁড়াইছিল। এবং যেহেতু কানেকশনটা আমরা সরাসরি দিছি, সো এখানে কিন্তু POE কোনো ফাংশন পায় নাই, কারণ মাঝখানে কোনো POE সুইচ বা অ্যাডাপ্টার আসে নাই। সুতরাং শুধুমাত্র এই POE পোর্টটা কিন্তু ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, আর এই ডিভাইসটাকে আমরা পাওয়ার আপ করছিলাম আমাদের সেই অ্যাডাপ্টারটা দিয়ে। এবং দেখেন ইথারনেটের যে কেবল এবং অ্যাডাপ্টারের যে কেবল, সেটা আমরা সিলিং ছিদ্র করে এভাবে উপরের দিকে উঠাই দিছি। সুতরাং মোটের উপরে যে বিষয়টা দাঁড়াইলো সেটা আই থিঙ্ক সবার কাছেই ওয়েল ডেকোরেটিভ, এলিগেন্ট এবং কনভিনিয়েন্ট লাগার কথা। আর যাদের আসলে সিলিং মাউন্ট করার কোনো ফেসিলিটি নাই, তারা চাইলে ওয়ালেও মাউন্ট করতে পারবেন। নাও, এই যে এক্সেস পয়েন্টটা, এটাকে আমরা কোথায়, কিভাবে এবং কেন ব্যবহার করব, এবং আমি যে পদ্ধতিতে ব্যবহার করছি এই পদ্ধতি ছাড়া আরও যে দুইটা পদ্ধতি আছে সেগুলো কী কী? দেখেন, এক্সেস পয়েন্টগুলো মূলত তৈরি করা হয়েছে আপনাদের ওয়্যারলেস ডিভাইসের কথা চিন্তা করে। এক্সেস পয়েন্ট নিজে থাকবে কেবল কানেকশনে, কিন্তু ডিভাইসগুলো সে অপারেট করবে ওয়াইফাই দিয়ে। এটাই হচ্ছে এক্সেস পয়েন্টের কর্মপদ্ধতি।
আপনি যখন এইটা বা এরকম আরও কোনো অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করবেন, আপনি মনে রাখবেন যে আপনার ডিভাইসগুলোর প্রতি এই অ্যাক্সেস পয়েন্টের আইপি থ্রো করার কোনো ক্ষমতা নাই। কোনো ডিভাইসের প্রতি সে আইপি অ্যাসাইন করতে পারে না, যেটা কিনা রাউটার পারে। এর কারণ হচ্ছে অ্যাক্সেস পয়েন্টের মধ্যে কোনো ডিএইচসিপি ফাংশন থাকে না, যেটা আবার রাউটারের মধ্যে থাকে। ইভেন আপনি যখন একটা রাউটারকে অ্যাক্সেস পয়েন্ট মোডে ব্যবহার করবেন, আপনারা জানেন যে অনেক রাউটারকে অ্যাক্সেস পয়েন্ট মোডে কিন্তু ইউজ করা যায়, তো ওগুলোকে আপনারা যখন অ্যাক্সেস পয়েন্ট মোডে ব্যবহার করবেন, সঙ্গে সঙ্গে ওগুলোর ভিতরকার ডিএইচসিপি কিন্তু বন্ধ হয়ে যাবে। ওই রাউটারগুলোও যখন শুধুমাত্র রাউটার হিসেবে ইউজ করবেন, তখন সে কিন্তু ডিভাইসের প্রতি আইপি অ্যাসাইন করতে পারবে। বাট ওইটাকেই আপনি যখন অ্যাক্সেস পয়েন্টে কনভার্ট করবেন, তার কিন্তু আর আইপি অ্যাসাইন করার ক্ষমতা থাকবে না। এখন কথা হচ্ছে যে এই আইপি অ্যাসাইন করা এত কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এই কারণে, এটা হচ্ছে এক ধরনের অ্যাড্রেস, যেই অ্যাড্রেসের মাধ্যমে আপনার ডিভাইসগুলো কোনটা কী কমান্ড দিছে সেই কমান্ডগুলোকে তার নির্দিষ্ট মানে সংশ্লিষ্ট সার্ভারের কাছে প্রেরণ করা এবং সেখান থেকে আসা যে ফিডব্যাক, সেই ফিডব্যাককে সেই নির্দিষ্ট ডিভাইসের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় এই আইপি অ্যাসাইনের মাধ্যমে বা আইপি অ্যাড্রেসের মাধ্যমে। একজনের কমান্ডের ফিডব্যাক যেন আরেকজনের কাছে না চলে যায়, এইটা মূলত আসলে আইপি অ্যাসাইন করে নির্ধারণ করা হয়। ওয়াইফাইতে হোক, ল্যানে হোক, কোনো ডিভাইসে আপনি যখন কোনো ডাটা প্রেরণ করবেন বা সেখান থেকে যখন কোনো ডাটার ফিডব্যাক আপনি নেবেন, তখন অবশ্যই সেই ডিভাইসে একটা আইপি অ্যাসাইন করতে হবে। এখন এই ডিভাইসটা যেহেতু একটা অ্যাক্সেস পয়েন্ট, এটা তো আইপি অ্যাসাইন করতে পারে না, তাহলে আমার কথা হচ্ছে এই কীভাবে এই ডিভাইসগুলো চালাবে, তার আন্ডারে থাকা ডিভাইসগুলোকে সে চালাবে? অ্যাক্সেস পয়েন্ট যেহেতু নিজে আইপি অ্যাসাইন করতে পারে না বা আইপি ক্রিয়েট করতে পারে না, সো তাকে কোনো না কোনো রাউটারের আন্ডারে চালাইতে হয়। এই ডিভাইসের আন্ডারে থাকা যে ডিভাইসগুলো, তাকে আইপি অ্যাসাইন করার দায়িত্ব কিন্তু এই ডিভাইসটা যে রাউটারের সঙ্গে আছে সেই রাউটারের। সো মূল যে নেটের কানেকশনটা, এটা কিন্তু রাউটারের মধ্যে ঢুকবে, আর রাউটারের ল্যান পোর্ট থেকে একটা কেবল এসে অ্যাক্সেস পয়েন্টের এই ইথারনেট পোর্টে ঢুকবে, এবং এই যে কেবলটা, এই কেবলের মাধ্যমে আসলে ইন্টারনেট রাউটার থেকে এই অ্যাক্সেস পয়েন্টের মধ্যে আসবে। তাহলে এবার বিষয়টা হচ্ছে যে এত ভেজাল করে এই ডিভাইসটা ব্যবহার করা দরকার কি? কেন তারা এটা বানায়, আর কেন তারা এটা মার্কেটিং করে, আর কেনই বা আমরা এটা কিনতে যাই? সবচেয়ে বড় কথা হইতেছে যে কেবল কানেকশনে যখন দিব, তাইলে আমরা একটা রাউটারের সাথে আরও 10টা রাউটার লাগাই তালিতে হয়। এখন অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করলে কী লাভ, কী ক্ষতি বা কী সুযোগ সুবিধা আপনি পাবেন, এটা বোঝার আগে বুঝতে হবে আসলে এটার কানেকশন পদ্ধতি। তো চলেন আমরা পুনরায় আবার এই AP 1300 মধ্যে ফেরত যাই। একটা বিষয় খেয়াল করেন, এই ডিভাইসটার সঙ্গে কিন্তু কোনো ওয়ান পোর্ট নাই। ব্রডব্যান্ডের যে কেবলটা আছে ওইটা সরাসরি ঢুকবে রাউটারে, দেন রাউটারের ল্যান পোর্ট থেকে POE সুইচ হইয়া আরেকটা ইথারনেট কেবল এটার ইথারনেট পোর্টে এসে লাগবে। তখন ডাটা এবং যে পাওয়ার কানেকশন দুইটাই কিন্তু সে POE সুইচ থেকেই পাচ্ছে। সো আপনার জায়গায় জায়গায় কিন্তু ওই যে মাল্টিপ্লাগ বসাইয়া তারপরে পাওয়ার কানেকশন নিতে হবে, এরকম কিন্তু কোনো প্যারা নাই। এটা বিশেষ করে আপনি তখনই বুঝতে পারবেন যখন আসলে অনেকগুলো অ্যাক্সেস পয়েন্ট আপনি ইউজ করবেন। আর যদি আপনি কম অ্যাক্সেস পয়েন্ট ইউজ করেন, যেমন ধরেন একটা বা দুইটা বা তিনটা ইভেন, তাহলে আপনি চাইলে রাউটারের যে ল্যান পোর্ট আছে সেখান থেকে সরাসরি এখানে কানেকশন দিতে পারেন, এবং এগুলোকে কানেকশন দিবেন আবার এর প্যাকেটের মধ্যে যে অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টার দিয়ে আলাদা করে। তখন আর কোনো POE সুইচ টু স্ক্রিনের দরকার হবে না। আপনি যদি বড় সড়ো কোনো প্রেমিসিসকে ওয়াইফাইয়ের আন্ডারে নিয়ে আসতে চান, যেমন ধরেন যে এয়ারপোর্ট, আবার ধরেন যে হোটেলের যে লবি আছে তার সিলিংয়ে দেখবেন এরকম উল্টানো বাটির মতো কিছু জিনিস লাগানো আছে, ওগুলোই হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। সেই সাথে মাল্টি স্টোরি কনভেনশন হল, হোস্টেল, ইভেন বড় সড়ো যে রেস্টুরেন্ট, ওইখানেও কিন্তু চাইলে আপনি এই ডিভাইসগুলোকে ইউজ করতে পারেন। এবং এই ধরনের জায়গাগুলো হচ্ছে এই ধরনের ডিভাইসগুলো ব্যবহার করার জন্য একদম পারফেক্ট। এর কারণ হচ্ছে যে এই জায়গাগুলোতে ইউজাররা সম্পূর্ণভাবে ওয়াইফাইয়ের উপরে ডিপেন্ডেন্ট থাকে। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, মেল টেল করা ইত্যাদি ইত্যাদি থাকে ওইখানকার ইউজারদের মূল ফোকাস। এইসব জায়গায় যেটা হয় সেটা হচ্ছে একটা হেভি ডিউটি রাউটার থাকে, যেটা আসলে POE সুইচের সঙ্গে কানেক্টেড থাকে এবং ওইটার মধ্যে মূল নেটের কানেকশনটা ঢোকে, এবং POE সুইচ থেকে পরে আবার আলাদা আলাদা কেবলের মাধ্যমে এক একটা অ্যাক্সেস পয়েন্টের সাথে সংযুক্ত হয়, এবং ওই POE সুইচের মাধ্যমেই অ্যাক্সেস পয়েন্টগুলো কিন্তু পাওয়ার আপ হয়। সো ইন্ডিভিজুয়াল প্রতিটা ডিভাইসকে পাওয়ার দেওয়ার যে একটা ঝামেলা, ওইটা কিন্তু আর থাকে না। সো আপনি বুঝতেছেন যে এতগুলো রাউটার যদি আপনি বসাইতেন, ওই রাউটারগুলোকে কিন্তু আপনার পাওয়ার দেওয়া লাগতো এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পাওয়ার সকেট বসাইতে হইতো। আর কিউডির অ্যাক্সেস পয়েন্ট কিন্তু হাইব্রিড ব্যাকহাউল সাপোর্টেড, অর্থাৎ আপনি চাইলে এটাকে কেবল অথবা কেবল ওয়্যারলেস দুইটা মিলিয়ে অ্যাক্সেস পয়েন্টগুলোকে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ আপনি একটা রাউটার বসাইলেন, তারপরে কেবল দিয়ে আরেকটা অ্যাক্সেস পয়েন্ট বসাইলেন, ওই অ্যাক্সেস পয়েন্ট থেকে আবার ওয়্যারলেসলি কিন্তু আপনি চাইলে আরেকটা অ্যাক্সেস পয়েন্ট চালাইতে পারবেন। আবার যদি চান যে দুইটা অ্যাক্সেস পয়েন্টকে আপনি রাউটারের দুইটা আলাদা আলাদা ল্যান পোর্ট থেকে কানেকশন দিবেন, সেটাও পারবেন। এনিওয়ে, ছোট বা বড় প্রেমিসিসে সিঙ্গেল ফ্লোর বা মাল্টি ফ্লোরে এক বা একাধিক অ্যাক্সেস পয়েন্ট থাকতে পারে, এবং অথেন্টিকেশন বা আইডি পাসওয়ার্ড পাওয়ার পরে একজন ইউজার একটা অ্যাক্সেস পয়েন্ট থেকে আরেকটা অ্যাক্সেস পয়েন্টে সিমলেসলি রোমিং করতে পারবে উইদাউট এনি ডিসকানেকশন, যেটা কমপ্লিটলি মেশ ওয়াইফাইয়ের সিমিলার। এবং এই যে অ্যাক্সেস পয়েন্ট আপনারা দেখতেছেন, এটার যে হার্ডওয়্যার স্পেসিফিকেশন, র্যাম, রোম, ফার্মারের অবস্থা, এটা কিন্তু আপনার ট্রেডিশনাল যে ডুয়েল ব্যান্ডের রাউটারগুলো আছে AC 1200 অনেকটাই কিন্তু সেই রকম। যেমন ধরেন যে এই অ্যাক্সেস পয়েন্টে আপনি কিন্তু প্রায় 100টা ডিভাইস কানেক্ট করতে পারবেন, এমনটা আসলে কিউডি ক্লেম করে, এবং তার জন্য এখানে র্যাম দেওয়া আছে 128 MB এবং রোম দেওয়া আছে 16 MB। এর মধ্যে ডুয়েল কোরের একটা CPU ব্যবহার করা হয়েছে যার ক্লক স্পিড আবার 880 MHz। বুঝতেই পারতেছেন এটা কোন CPU, এটা কিন্তু বহুল প্রচলিত, বহুল ব্যবহৃত এবং খুবই পপুলার মিডিয়াটেকের একটা SoC MT7621।
এর মধ্যে ওয়্যারলেস ফ্রিকোয়েন্সি কন্ট্রোল হিসাবে আরও দুইটা চিপসেটকে দেওয়া হয়েছে, দুইটাই মিডিয়াটেকের। একটা হচ্ছে MT7603, এটা হচ্ছে 2.4 GHz-এর জন্য, আর একটা হচ্ছে MT7613, এটা হচ্ছে 5 GHz-এর জন্য। যারা হোম ইউজার আছেন তারা চাইলে তাদের এক্সিস্টিং যে রাউটারটা আছে ওইটার সঙ্গে এটাকে ইউজ করতে পারবেন। যেমনটা আপনারা দেখছেন যে আমাদের টিপি লিঙ্কের AC23-এর সঙ্গে কিন্তু আমরা এটা ব্যবহার করছি। আমরা যদি এই AX23-এর ফার্মওয়্যারের মধ্যে ঢুকি, কানেক্টেড ডিভাইসের এই অপশনটাতে গেলে আপনারা দেখবেন যে প্রথম দিকেই AP300-এর আইকনটা দেখা যাচ্ছে। এবং এই AP-র কতটুকু কী আপনি কন্ট্রোল করতে পারবেন সেটা ডিপেন্ড করবে মূলত আপনার রাউটারের ভিতরে কী ধরনের সুযোগ সুবিধা আছে তার উপরে। যেমন এখান থেকে আপনি শুধুমাত্র ডাউনলোড এবং আপলোডের লিমিটটাই করে দিতে পারবেন অ্যাকর্ডিং টু আওয়ার রাউটার। আর যে প্যারেন্টাল কন্ট্রোল আপনি সেট করবেন রাউটারে সেটাও কিন্তু আসলে এই ডিভাইসের আন্ডারে থাকা যে ডিভাইসগুলো আছে ওই ডিভাইসগুলোতে অ্যাপ্লাই হবে। যাই হোক, AP300-এর যে আইকনটা এখানে আছে এটার দিকে একটু খেয়াল করেন। নিচে দেখেন LAN IP-টা দেখা যাচ্ছে, LAN IP-টা একটু খেয়াল রাখেন, একটু মনে রাখেন। আমি এই ব্রাউজারে আরেকটা ট্যাব খুলে অ্যাড্রেস বারে গিয়ে এই IP-টা টাইপ করে দিচ্ছি। এন্টার দিলেই দেখেন যে লগ ইন হয়ে গেল আমাদের অ্যাক্সেস পয়েন্টের মধ্যে। আপনি যখন প্রথমবার করতে যাবেন তখন ডেফিনেটলি আপনার কাছে পাসওয়ার্ড যাবে, আপনি অ্যাডমিন লিখে ঢুকে যাবেন। যেহেতু আমরা অলরেডি একবার লগ ইন করছি সো এটা এই অবস্থাতেই আছে। আপনার এরিয়া অনুসারে আপনি কয়টা অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করতে চাচ্ছেন সেভাবে ব্যবহার করতে পারবেন, এবং সবগুলো অ্যাক্সেস পয়েন্টের যে কার্যক্রম সেটা ডিপেন্ড করবে আপনার রাউটারের উপরে। আপনার রাউটার তখন সবগুলো অ্যাক্সেস পয়েন্টকে কন্ট্রোল করবে, এবং সবগুলো অ্যাক্সেস পয়েন্ট এবং ওই রাউটার পুরোটা মিলিয়ে কিন্তু একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করবে। আপনি যে সেটিংসটা রাউটারের মধ্যে করে রাখবেন সবগুলো সেটিংস কিন্তু ওই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে অ্যাপ্লাই হবে আপনার ওই সকল ডিভাইসের জন্য। সুতরাং অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করার মাধ্যমে আপনি কিন্তু টোটাল জিনিসটাকে সেন্ট্রালাইজ করতে পারবেন, যা পরবর্তীতে নেটওয়ার্ক ম্যানেজমেন্টে আপনাকে হেল্প করবে। নাও হোয়াট অ্যাবাউট দ্য রেঞ্জ টেস্ট করছিলাম। আপনার স্ক্রিনের বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডিভাইসের একদম ক্লোজ রেঞ্জে দাঁড়িয়ে 5 GHz ফ্রিকোয়েন্সিতে করা থ্রোপুট টেস্ট। রেজাল্ট অন অ্যান অ্যাভারেজ দেখেন 540 MBPS প্লাস আউট অফ 867 MBPS। আর ডান পাশেরটা হচ্ছে 45 ফিট দূরে দাঁড়িয়ে করা, অর্থাৎ 2000 স্কোয়ার ফিটের মাথায় গিয়ে করা থ্রোপুট অন অ্যান অ্যাভারেজ 40 MBPS। পিংয়ের অবস্থাও দেখেন বেশ সন্তোষজনক। সো আপনি 2000 স্কোয়ার ফিটের একটা সন্তোষজনক রেঞ্জ কিন্তু এই ডিভাইসটার মাধ্যমে পাবেন। এনিওয়ে, যদিও এটা হচ্ছে কমপ্লিটলি একটা এন্টারপ্রাইজ লেভেলের প্রোডাক্ট, তারপরেও আপনি চাইলে বাসায় ইউজ করতে পারবেন। অনেকের মনে একটা সুপ্ত বাসনা থাকতে পারে যে এরকম একটা সুন্দর ডিভাইস যদি বাসায় ইউজ করতে পারতাম, চাইলে আপনি সেটাও পারবেন, কোনো সমস্যা নাই। আপনার এক্সিস্টিং রাউটারের সাথে কেবল কানেকশন করে এই ডিভাইসটা চালাতে পারেন। যদি দুইটা ডিভাইস চালাতে চান তাহলে প্রথমটাকে আপনি চাইলে কেবল কানেকশনে রাখবেন, পরেরটাকে আপনি ওয়্যারলেসলি এটার সঙ্গে কানেক্ট করতে পারবেন, অথবা চাইলে যদি সম্ভব হয় দুইটাকেই আপনি কেবল কানেকশনের মাধ্যমে রাখলেন। সেক্ষেত্রে বক্সে থাকা যে অ্যাডাপ্টারগুলো আছে এগুলো আপনি ইউজ করতে পারেন, POE সুইচ টুইচ নিয়ে এত ঝামেলা করার দরকার নাই। যদি অনেক বেশি হয় যে আপনার 10টার উপরে লাগতেছে বা 6টা 7টার উপরে লাগতেছে, তখন আপনি POE সুইচের দিকে যাবেন আপনার এই যে কানেকশন দেওয়ার যে মানে পাওয়ার দেওয়ার যে একটা ঝামেলা এটার থেকে বাঁচার জন্য। কিউডির এই সিঙ্গেল ইউনিটকে আপনি সরাসরি রাউটার মোডেও ব্যবহার করতে পারবেন, তখন অন্য কোনো রাউটার হয়ে কানেকশন দিতে হবে না, সরাসরি ইথারনেট কেবলটা এর মধ্যে ঢুকাই দিলেই চলবে, অর্থাৎ ব্রডব্যান্ডের কেবলটা এর মধ্যে ঢুকাই দিলেই চলবে। বাট যেহেতু এটার মধ্যে কোনো ল্যান পোর্ট নাই সো কতটুকু কি কাজে আসবে রাউটার হিসাবে আই ডোন্ট নো, বাট আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন যদি আপনার বাসায় অনেক বেশি ওয়্যারলেস ডিভাইস থাকে, অর্থাৎ আপনার ধরেন যে ল্যানের কোনো চাহিদা নাই, শুধুমাত্র মোবাইল টোবাইল চালান, ল্যাপটপ চালান, তাও ওয়াইফাই দ্বারা। সেক্ষেত্রে কাভারেজ, ডিভাইস ম্যানেজমেন্ট এবং যে সৌন্দর্য সব কিছু মিলিয়ে আপনি চাইলে কিন্তু এই ডিভাইসগুলোর কথা মাথায় রাখতে পারেন। এবং এই ক্ষেত্রে আপনি কিন্তু একটা ডুয়েল ব্যান্ড রাউটারের মতোই এর ফার্মারের ভিতরে বেশ এসেনশিয়াল কিছু অপশন টপশন পেয়ে যাবেন, মোটামুটি যা যা লাগে সবই আছে। সো মূলত এই ডিভাইসটাকে তারাই ব্যবহার করবেন যারা আসলে নির্ঝঞ্ঝাটভাবে পুরো বাসাকে আপনার ওয়াইফাই করতে চান তারা। মেশ সিস্টেমের মতোই বাট এর থেকেও আর একটু ইফেক্টিভলি, আর একটু এলিগেন্টলি যারা ব্যবহার করতে চান তাদের জন্যই মূলত আসলে এই সমস্ত ডিভাইস, এবং সেটা যে কোনো জায়গায়। এমনিতে এই ডিভাইসটা যে কোনো মডেলের যে কোনো রাউটারের সাথে কম্পিটেবল, মোটামুটি ডুয়েল ব্যান্ডের একটা রাউটার হইলেই আপনার হবে, আপনি এটাকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে তার সঙ্গে ব্যবহার করতে পারবেন। বাট যদি মেশ সিস্টেমটা চান অবশ্যই আপনাকে কিউডির যে মডেলগুলো আছে, অর্থাৎ যার ফার্মওয়্যার দেখবেন যে আপনি 15.28 বা তার উপরে আছে, এরকম কিউডি রাউটারের আন্ডারে চালালে কিন্তু আপনি মেশ সুবিধাটা পাবেন। সো এই ছিল ভিডিও, কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন। ডিভাইস যদি ভালো লাগে ভিডিওতেও লাইক দেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।